সো আশা করি সবাই ভালো আছো। সো আজকে অনেকদিন পরে নিউ আরেকটা ব্লগে, তো আজকে এটা একটা ট্রাভেল ব্লগ। তো আমরা এখন আছি রেলওয়ে স্টেশনে, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশনে। সো এখান থেকে আমরা যাবো ধর্মনগর রেলওয়ে স্টেশন। তো আজকে এখন বাজে প্রায় 6:10 বাকি, তো আমাদের রেলটা তো প্রায় 6:30 স্টার্ট হবে। তো ব্লগটা এনজয় করো। সো আমাদের এখানে মানে ধর্মনগর স্টেশন পর্যন্ত আসতে প্রায় 7-8টার মতো স্টেশন ক্রস করে এখানে আসলাম। প্রথমত জিরানিয়া রেল স্টেশন, পরে পেচারথল রেল স্টেশন, কুমারঘাট রেল স্টেশন, এসকে পাড়া রেল স্টেশন, এমনি অনেকগুলি ছিল প্রায় 7-8টার মতো রেল স্টেশন। তো ক্রস করে এখানে আসলাম ফাইনালি আমাদের ডেস্টিনিতে, ওই তো ধর্মনগর। সো এই তো আমার তো লাইফের সেকেন্ড টাইম ধর্মনগর আসলাম। সো এখানে ঘুরে দেখি সো ধর্মনগর মানে কীরকম, যদি এখানে বেশিক্ষণ থাকবো না, তারপর আমার আবার সেকেন্ড ট্রেন আবার আছে, ওই তো মানে আমি চলে যাবো আবার আগরতলা। সো আমার ট্রেন আবার ওই তো 4:25 ট্রেন, তো এখানে বেশিক্ষণ না, প্রায় 4 ঘন্টার মতো আছি এখানে ধর্মনগর। সো দেখি ধর্মনগর ঘুরে কীরকম। মানে ধর্মনগরের মানে ট্রিপটা শেষ, প্রায় এখন বাজে প্রায় 4টা। তো আমি ট্রেনে এখন এসে পড়েছি, মানে তাড়াতাড়ি এসে পড়লাম একটু, বিকজ মানে মানে যদি পরে আসলে মানে টাইম টু টাইম আসলে তারপর আবার সিট আবার মানে সিটের বেজল আবার সিট পাওয়া যায় না। সো এখন মানে চলে আসলাম। সো আজকের ব্লগটা এতটুকুই। সো যদি মানে ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে নেক্সট মানে কী ব্লগ বানাবো। সো যদিও মানে আমার এই ব্লগটা মানে আসতে একটু লেট হয়ে গেছে, মানে অনেক আগেই আসার কথা ছিল, সো মানে একটু ইয়ে ছিল। সবাই ভালো থাকবে আর হ্যাঁ মানে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্লগটা কেমন লাগলো, আর হ্যাঁ মানে নেক্সট কী ব্লগ মানে বানাবো মানে কোন রিলেটেড, সো এটা অবশ্যই জানাবে।